চিন্টুর কাজ হলো সহজ। তৃতীয় ভাগ, আনত তল একটি সরল যন্ত্র। তুমি জেনে অবাক হবে যে এরকম একটা তক্তা আসলে এক প্রকারের সরল যন্ত্র। সরল যন্ত্রকে ইংরেজিতে সিম্পল মেশিন বলে। সরল যন্ত্র কাজকে সহজ করে দেয়, এর সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যায়। আনত তল বা ইনক্লাইন্ড প্লেন হল একটি হেলানোর সমতল, এটি একটি সরল যন্ত্র। আনত তল বেশি হেলানো হলে অর্থাৎ কোণ বড় হলে ব্যবহার করতে অসুবিধে হয়, কোণ কম করলে কাজ সহজ হয়। কিন্তু কোণ ছোট করতে হলে আনত তলের দৈর্ঘ্য অনেক বেশি হয়, যার ফলে ভারকে অনেক দূর পর্যন্ত টানতে হয়, এতে সমস্যা হতে পারে। কিন্তু একটি লম্বা আনত তলকে কতগুলি ছোট আনত তলে ভাগ করে নেওয়া যায়। সিঁড়ি হল এরকম একটি সরল যন্ত্র। বিভিন্ন জায়গায় আনত তলের ব্যবহার করা হয় যা তুমি হয়তো চিনতে পারবে না। ঘোরানো রাস্তা সিঁড়ির মতোই এক ধরনের আনত তল, যার কারণে পাহাড়ে উঠতে আমাদের সুবিধা হয়। আনত তলের সাহায্যে কাঠের মধ্যে পেরেক ঢোকানো সহজ হয়। স্ক্রু হল এক ধরনের পেরেক যার চারপাশে একটা আনত তল জড়ানো আছে। যখন পেরেককে হাতুড়ি দিয়ে দেওয়ালের মধ্যে ঢোকানো হয় তখন সেটি খুব কম দূরত্ব পর্যন্ত প্রবেশ করে এবং এক্ষেত্রে প্রচুর বলের প্রয়োজন হয়। অর্থাৎ পেরেকের ক্ষেত্রে খুব কম দূরত্বের জন্য বেশি বলের প্রয়োজন হয়, কিন্তু স্ক্রুয়ের ক্ষেত্রে অনেকবার ঘুরিয়ে অধিক দূরত্ব অতিক্রম করায় বলের প্রয়োজন কম হয়। আমরা দেখলাম যে আনত তল হল এক ধরনের সরল যন্ত্র। আমাদের দৈনন্দিন জীবনে অজান্তেই আনত তল আমরা নানা রূপে ব্যবহার করে থাকি। চারপাশে খোঁজ করে দেখো যে সরল যন্ত্র কতভাবে আমাদের কাজ সহজ করে দেয়।